আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু সাবরিন সুলতানা ব্লগ। আশা করছি যে যেখান থেকে বসে ভিডিওটি দেখছেন আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। আজকে একদম ভোরবেলা থেকে ব্লগটা শুরু করেছি, এখন কিন্তু 5:45 বাজে ভোরবেলা। আমি সকাল সকাল উঠেই আগে চা বসিয়েছি চুলায়, বাসায় এখনও কেউ উঠেনি, সবাই ঘুমাচ্ছে, আমি প্রথম উঠেছি। আমি নাস্তা করে তারপর আরাফকে উঠাবো, একটু পরে আরাফের স্কুল আছে, তো সেই জন্য এত সকালে ওঠা। প্রতিদিনই উঠতে হয়, তো প্রতিদিন আসলে আর ভিডিও করা হয় না এই ভোরবেলায়। আজকে ভাবলাম মর্নিং থেকেই একটা ভিডিও শুরু করি। তো আমি চা বানাতে বানাতে এদিকে সাইফ উঠে গেছে। আমি উঠে গেলে কিভাবে যেন সাইফ টের পেয়ে যায়, ও সাথে সাথেই ঘুম থেকে উঠে যায়। তো আমি এখন আমার চা খেয়ে নিব। আমি চায়ের সাথে আজকে খাচ্ছি বিবিখানা পিঠা। এই পিঠাটা আমি গতকাল বানিয়েছিলাম, তো এটার রেসিপিটা আমি নেক্সটে আপনাদের সাথে শেয়ার করব। আর আমার কাছে চায়ের সাথে সবসময় দুই ধরনের পিঠা খুব ভালো লাগে খেতে, একটা হচ্ছে ভাপা পিঠা আর একটা হচ্ছে এই বিবিখানা পিঠা। আপনাদের কার কোন পিঠা পছন্দ আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। কেমন তো আমি চা আর পিঠা খাওয়ার পরে এখন আরাফের লাঞ্চ বক্স রেডি করছি। তো ওকে আমি আজকে দিয়েছি নাটেলা দিয়ে ব্রেড আর অ্যাপেল কেটে দিয়েছি, আর ওয়াটারটাও ভরে নিলাম। তো এগুলো গুছিয়ে রেখে আমি এখন আরাফকে উঠাবো ঘুম থেকে, আর সাইফ এখন বসে বসে কার্টুন দেখছে, ওকেও আমি সকালবেলায় সিরিয়াল খাইয়ে দিয়েছি। তো এখন আরাফকে ঘুম থেকে উঠাচ্ছি, ওকে উঠিয়ে এখন রেডি করে দিব। আর ও তো কখনোই ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করে না, ও ব্রেকফাস্ট না করেই স্কুলে যায়, মানে অনেক ট্রাই করেও কোনো লাভ হয় না, উল্টা স্কুলের জন্য লেট হয়ে যায়। তো এই তো বাইরে যেহেতু প্রচুর ঠান্ডা, ওকে আমি জ্যাকেট পরিয়ে নিচ্ছি। তো এখন আমি ওকে নিয়ে যাব আর সাইফকে রেখে যাচ্ছি। সাইফকে অলরেডি আমি সিরিয়াল খাইয়ে দিয়েছি, এখন ওকে রেখে যাচ্ছি কারণ মা আছে। মা একটু আগেই নামাজ পড়তে উঠেছে, ফজরের নামাজ, তো মার কাছে রেখে আমি এখন আরাফকে নিয়ে স্কুলে যাচ্ছি। স্কুলে চলে এসেছি। এই এটা কিন্তু স্কুলের ব্যাক সাইড, মানে যারা প্রিকের বাচ্চা, আরাফ তো এখন প্রিকেতে, তো ওদের এন্টারটাই ব্যাক সাইড দিয়ে হয়। আর স্কুলের ফ্রন্টে আরও দুটো এন্ট্রেন্স আছে, যারা বাস দিয়ে আসে আর যারা একটু উপরের ক্লাসে পড়ে ওদের জন্য আলাদা এন্ট্রেন্স। তো কখনো সুযোগ পেলে আমি পুরো স্কুলটা আপনাদেরকে দেখাবো, অনেক সুন্দর, অনেক বিশাল এই স্কুলটা। তো আরাফকে স্কুলে দেওয়ার পর আর কোনো ভিডিও করা হয়নি। তো এখন দুপুরবেলায় আমি একটু বের হয়েছি শপিংয়ে, সাথে মা আর সাইফকে নিয়ে এসেছি। তো আমি এসেছি রসে, রসে ঢুকতেই চোখে পড়লো সব কিছু লিটল বানি দিয়ে ভরে ফেলেছে ওরা। এর কারণ হচ্ছে সামনেই ওদের স্টার সানডে আসছে, তো এখন যা দেখা যাবে সবই খরগোশজনিত জিনিস, তবে দেখতে খুব ভালোই লাগছিল আমার কাছে। আর এই যে এখানে ছোট ছোট গাজরও এসেছে অনেকগুলো, এগুলো কিন্তু কাপড়ের, খুব সুন্দর না?
তো কাঠের জিনিস আমার খুবই পছন্দ, আর এই যে দেখেন সেটটা কি সুন্দর স্পুন সহ আছে, আর এই যে এখানে একটা কাঠের স্টোরেজ শেলফ দেখতে পেলাম ওটাও আমার খুব ভালো লেগেছে। তো এই তো ঘুরে ঘুরে দেখছিলাম আর কি। তো খুব সুন্দর সুন্দর মাস্ক সেট এসেছে, এই যে কিং আর কুইন লেখা মাস্ক সেটটা আমার খুব পছন্দ হয়েছিল, তবে কুইনের যে লিডটা ওটা একটু ডিফেক্টিভ ছিল, মানে লাগছিল না, সেজন্য আর আনিনি। আর এই সাইডে অনেক সুন্দর সুন্দর হোম ডেকোর পিস এসেছে, তো এই জিনিসটা আমার খুবই পছন্দ হয়েছে, একদম আমার ঘরের থিমের কালার। আর এই ট্রেটা আমার খুব পছন্দ হয়েছে, তবে এগুলো আমি কিনিনি কারণ আমার বাসা তো এখন পুরোটা সাজানো, আমি এগুলো নিয়ে আর কোথায় রাখবো। তো বাট ভালো লাগছিলো দেখতে, মানে গিফটের জন্য এগুলো কিনলে খুব সুন্দর, মানুষ পছন্দ করবে। তো আমার এখন শপিং করা শেষ, আমি বাসায় যেয়ে আপনাদেরকে দেখাচ্ছি আমি কি কি কিনেছি। তো আমি এই সোয়েটারটা এনেছি, কি সুন্দর না কালারটা, মানে যে কোনো ড্রেসের সাথে এটা পরা যাবে। এইটা মাকে দিয়েছি, আর এই যে এখানে একটা টাওয়েল সেট আছে। এই আরেকটা এনেছি ওভেন মিট, আমার আগেরটা পুরনো হয়ে গেছে তাই নতুন একটা এনেছি কালার থিম মাথায় রেখে। আর এখানে আমি একটা স্কার্ফ এনেছি DKNY এর, তো এটা একটা নিউট্রাল কালার, আপনি চাইলে যে কোনো কালারের সাথে এটা পরতে পারবেন, এ ধরনের কালারগুলো আমার খুব ভালো লাগে। আর একটা বডি মিস্ট এনেছি, আর এনেছি এই একটা স্যান্ডেল, এই ব্ল্যাক কালার স্যান্ডেলটা আমার জন্য এনেছি, আর এই যে অলিভ কালার স্যান্ডেলটা মার জন্য এনেছি। দুটা স্যান্ডেলই এত আরামদায়ক ছিল, মানে পরলে মনেই হয় না পায়ে কোনো স্যান্ডেল আছে। আর এই যে বোলটা এনেছি, এটা আমি সামনে কাজে লাগাবো, রোজাকে মাথায় রেখে এই বোলটা এনেছি, আসলে রোজার মাসে ইউজ করব। আর এখন আমি কতগুলো সোয়েটার, টপস আর টি শার্ট কিনেছি, সেগুলো দেখাচ্ছি। তো এই ছিল মোটামুটি আমার আজকের শপিং, তো খুব বেশি কিছু কিনি নাই। আর আরাফ আর সাইফের জন্য অ্যাকসেট অ্যাকসেট করে একটা ড্রেস কিনেছি, মানে চোখে পড়েছে, ভালো লেগেছে। আসলে গিয়েছিলাম তো এমনি, কোনো কিছু কেনার ছিল না, তো টুকটাক যা চোখে পড়লো নিয়ে আসলাম এই আর কি। তো এখন অনেক রাত, বাসার সবাই ঘুমিয়ে পড়েছে সাইফ আর আমি ছাড়া, সাইফ তো আমাকে ছাড়া ঘুমাবে না, তো ও বসে আছে। আর আমি এখন একটা দই বানাবো, মানে আগামীকাল খাওয়ার জন্য, তো আমার হাজবেন্ড খেতে চেয়েছে। তো এই দই বানানোটা এত সোজা, মানে যারা কোনো দিন দই বানাননি তারাও এটা বানাতে পারবেন। আর এই দই বানাতে খুবই কম ইনগ্রিডিয়েন্টস লাগে, খুবই কম সময় লাগে। তো এই জন্য আপনাদের যেটা লাগবে, হোল মিল্কের ইয়োগার্ট, মানে আমি এই দইটা নিচ্ছি। তো যাদের দইতে দেখবেন একটু পানি বেশি থাকে তাদের দইটা একটু ছেঁকে দিতে হবে, তা আমারটা মোটামুটি পানি ছিল, আমার ছাঁকতে হয়নি, আমি এই দইটাই এক কাপ পরিমাণ নিয়ে নিচ্ছি। এখন একটা হুইস্কের সাহায্যে এই দইটাকে আমি একটু হুইস্ক করে নিচ্ছি, মানে ফেটে নিব। Thank you.
তো ভালো করে দইটা ফেটিয়ে নেওয়ার পরে আমি এখানে এক ক্যান পরিমাণ কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি। তো কনডেন্স মিল্কটা ভালো করে মিক্স করে নিতে হবে। তো দইটা খাওয়ার পরে আমার যেটা মনে হয়েছে যে একটু মিষ্টিটা বেশি হয়ে গেছে। আই থিঙ্ক এই মেজারমেন্টের সাথে আপনারা মানে এক ক্যানের একটু কম দিলে মিষ্টিটা পারফেক্ট হবে। আর যারা কম মিষ্টি খান তাদেরকে আমি বলবো হাফ ক্যান কনডেন্স মিল্ক দিলে তাদের জন্য ঠিক হবে। যখন কনডেন্স মিল্কটা পুরোপুরিভাবে টক দইয়ের সাথে মিশে যাবে সেই পর্যায়ে আমি এখানে 2 ক্যান পরিমাণ এভাপোরেটেড মিল্ক দিয়ে দিচ্ছি। আর এইটা এখন ভালো করে ফেটে নিতে হবে, মানে ভালো করে মিক্স করে নিতে হবে। আপনারা খেয়াল করবেন যে মিক্স করার সময় এখানে কিছু বাবলসের মতো তৈরি হবে উপরে। এই বাবলসটাই পরবর্তীতে আপনার উপরে যে মোটা সর পরে দইতে সেইটা ক্রিয়েট করতে আপনাকে হেল্প করবে। তো এখন আমি যে পাত্রে দইটা বানাবো সেই পাত্রে দইটাকে ঢেলে দিচ্ছি। আপনারা চাইলে আপনাদের কাছে যদি মাটির পেলা থাকে আপনারা সেটাতেও বানাতে পারেন। আমার কাছে কোনো মাটির পেলা ছিল না, তো আমি এরকম একটা সিরামিকের বাটিতে দইটাকে বসাবো। তো এখন আমি 170 ডিগ্রি ফারেনহাইটে 2 ঘন্টার জন্য ওভেনে দিয়ে রেখেছি দইটা। তো 2 ঘন্টা পর ওভেন অফ করে সারা রাতই ওভেনের ভেতরে ছিল দইটা। এই যে সকালবেলায় আমি এটা বের করেছি, দেখতে পাচ্ছেন দইটা পুরোপুরি জমে গেছে। তো এটাকে আমি এখন আবার ফ্রিজে রেখে দিব কিছুক্ষণের জন্য। তো ফ্রিজ থেকে বের করে আমি আপনাদের সাথে আবার একটু পরে শেয়ার করছি। তো ফ্রিজে 2 ঘন্টা রেখে দইটাকে এখন বের করেছি। তো আমার এই দইটি আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি, দেখেই আপনারা বুঝতে পারছেন নিশ্চয়ই দইটা কতটা পারফেক্ট হয়েছে। আর এটা খেতেও ভীষণ মজার ছিল, আর দেখলেনই তো কত ঝটপট কম ইনগ্রিডিয়েন্টসে আমি দইটা বানিয়ে ফেলেছি। তো অবশ্যই আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন। আমার আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কমেন্টস করে জানাবেন। আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার ও কমেন্টস করে আমার পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।